ওরে বাপ, আয় ওরে মা, ব্যাংক থেকে আমার সামনে 5টা শিকড় খাইলে, 10টা নিয়ে তুমি মিশে কত কইলে? দেখ দিয়ে খারাই লিখে কই হাল দেখি কবি সোজা খারা মন হয় ভাঙ্গা পড়বি। টাকা তুমি রাগ করে না, আমার পকেটে পয়সা নাই, 10 পিসটা টেয়াতে দাও, আমি একটু দোকানে যাই। চেহারা দেখে বোঝা যাচ্ছে তোর পকেটে পয়সা নাই, পয়সা থাকলে সকাল সকাল তোর কের সামনে পাই। বুঝ ভাই, তুমি বড় মানুষ, বয়স তোমার বেশি, 10টা দেখলে আমি হইতাম খুশি। পয়সা নাই দেখে বাজারে যাইনে বাড়তে থাকি বইয়া, আর চা দোকানে বাকি করছ তুই আমার কথা কইয়া। তেরা বোন বাকি করছে আমি তো জানি না, আমার পয়সা থাকলে কিনি না থাকলে কিনি না। তেহার দুঃখে আমি বর্তমান ফিগার পর্যন্ত খাই না, যখন তখন তুই নিয়ে হসতে আনি আর ভাই না। বাপরে বাপ, ব্যাংক থেকে আমার সামনে 5টা শিকড় খাইলে, 10টা নিয়ে তুমি মিশে কত কইলে? কোন সুমকটা শিকর খাই হেডে খালি দেহস, 1 বছর ধরে যে কামাই বন্ধ হে খবর কি রাহস? কামাই তোমার ঠিক আছে, চোখে তেল দিয়ে কান্দ, আমি যদি পয়সা চাই তোমার কামাই বন্ধ। কালকে নিলি 10 টাকা, আবার আজকে করার দাবি, মনে রাখিস সপ্তাহে মাত্র 1 দিন পয়সা পাবি। আমি যখন কামাই করব তুমি এই বাবুরে এন পয়সা না দিলে শুন কান্ন বুকুরে। যত বড় মুখ না তত বড় কথা, পয়সা নিয়ে কাটতে বর নিলে গরম মবু মাথা। ভালো করে জানো তুমি পয়সা ধরে যাবো না, সময় মতন পয়সা দিলে এত কত কম না।